ছাত্রীরা আজ আমি তোমাদের হিমালয় দর্শন গদ্যটির পরের অংশ নিয়ে আলোচনা করছি আগের দিন আমরা দেখেছিলাম যে শিলিগুড়ি স্টেশন থেকে হিমালয়ান রেল রেলগাড়িতে আঁকা বাঁকা পদ অতিক্রম করে লেখিকা বেগম রোকেয়া ক্রমশই ওপর দিকে উঠছিলেন হিমালয় দর্শন করার তাগিদে এবং পথে যেতে যেতে প্রাকৃতিক বিভিন্ন শোভা তাকে কতটা মুগ্ধ করেছিল তা আমরা দেখেছি পথে যে যাওয়ার সময় তিনি এমন কিছু জলপ্রপাত দেখেছিলেন আবার কিছু জায়গায় তিনি উচ্চ চূড়া দেখেছিলেন যদিও সেখানেও তবু সেই রকমভাবে শীত অনুভূত তার অনুভূতি হয়নি তার শরীরে কিন্তু সমতল জায়গায় বা সমুদ্রপৃষ্ঠ থেকে ক্রমশ ওপর দিকে ওঠার ফলে যে তীব্র গরম প্রথম দিকে অনুভূত হচ্ছিল সেই তীব্র গরম কিন্তু সেই জায়গায় ছিল না এবং তিনি যে ক্রমশ ওপর দিকে উঠছিলেন সেখানে কোথাও কোথাও পর্বতের চূড়া দেখেছিলেন কোথাও বা দেখেছিলেন নিবিড় অরণ্য সেই অরণ্যে বাঘ দেখেননি ঠিকই কিন্তু ছিনে যোগ এবং সাপের প্রকোপ যে ছিল সেটা তারা বুঝতে পারছিলেন এদেশের স্ত্রীলোকেরা জোঁক দেখিলে ভয় পায় না এদেশের স্ত্রীলোক বলতে ওই হিমালয়ের যে পার্বত্য অঞ্চল সেই অঞ্চলের কথা বলা হয়েছে সেখানে স্ত্রীলোকরা জোঁক দেখলে ভয় পেত না আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে ভালু ওই চাকরানির নাম জোঁকে কি ক্ষতি করে রক্ত শোষণ শেষ হইলে আপনি চলে যায় চলিয়া যায় তাদের কাছে এটা খুব সামান্য একটা ব্যাপার যে যেই রক্ত শোষণ করা হয়ে যায় কারোর শরীর থেকে যোগ তখন সেখান থেকে বিদায় নেয় ভুটিয়ানিরা সাত গজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে কোমরে এক খণ্ড কাপড় জড়ানো থাকে ঘাগরার মতো করে তারা ওই কাপড়টা পরে এবং কোমরে তার আর একটা খণ্ড জড়ানো থাকে গায়ে জ্যাকেট এবং বিলেতি শাল দ্বারা মাথা ঢাকে পৃষ্ঠে দুই এক মন বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবুরা খাবুরা পথ বহিয়া উচ্চে ওঠে অর্থাৎ তারা বিলাতি শালকে মাথা মাথার মধ্যে ঢাকার কাজে লাগে লাগায় আর পৃষ্ঠে অর্থাৎ পিঠে প্রায় দুমন বোঝা নেয় অর্থাৎ বোঝা যাচ্ছে ক্ষেত এই থেকে যে তারা প্রচণ্ড পরিশ্রম করতে পারে তাই তারা পিঠের মধ্যে এরকম জিনিসপত্র সঙ্গে নিয়ে বেশ ভারী জিনিসপত্র নিয়ে তারা কি করে অনায়াসে প্রস্তর সংকুল মানে পাথর যে রাস্তা যে রাস্তায় সমানে পাথর বেচানো রয়েছে প্রায় পাথরে পরিপূর্ণ রাস্তা সেই রাস্তায় আবুরা খাবুরা অর্থাৎ এব্রো খেব্রো পথ বেয়ে উচ্চে ওঠে তারা উপর দিকে ক্রমশ উঠতে থাকে ওইরূপ নিচেও যায় আবার নিচেও এইভাবেই এরা যায় যে পথ দেখিয়াই আমাদের সাহস গায়েব হয় সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলাক্রমে ওঠে এইরকম পথ দেখলে আমরা যেহেতু আমাদের কথা বলছেন লেখক লেখিকা কারণ আমরা সমতল জায়গার বাসিন্দা এবং আমাদের এই রকম পার্বত্য পথে কেউ এত রকম এত কিছু মালপত্র নিয়ে যে উঠবে বা নামবে সেটা দেখলে আমাদের সাহস গায়ে ভয় অর্থাৎ অদৃশ্য হয়ে যাবে আর সেই পথ উহারা বোঝা লইয়া অবলীলাক্রমে ওঠে কিন্তু তারা খুব অনায়াসেই অবলীলাক্রমে অর্থাৎ অনায়াসেই তারা সেই পথ অতিক্রম করতে পারে মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে অর্থাৎ ওই মহিলা পত্রিকার কথা বলা হচ্ছে সেখানের সম্পাদক লিখেছিলেন একবার যে রমণী জাতি দুর্বল বলিয়া আমাদের নাম অবলা নারীদের অবলা বলা হয় এই কারণেই যে নারীরা অনেক বেশি দুর্বল হয় জিজ্ঞাসা করি এই ভুটানিয়ারা ভুটিয়ানিরাও ওই অবলা জাতির অন্তর্গত কিনা তো লেখিকার রকম। দুঃসাহসিকতার যে নমুনা ভুটি ভুটিয়ানিদের মধ্যে দেখতে পাচ্ছেন সেটা দেখে ওনার মনে হচ্ছে যে এদেরকে এই মহিলা পত্রিকার সম্পাদককে জিজ্ঞাসা করা উচিত যে সত্যিই কি মহিলারা অবলা ইহারা উদারান্নের জন্য পুরুষ দিকের প্রত্যাশা নহে প্রত্যাশী নহে মানে এরা উদারান্ন অর্থাৎ উদরের অন্ন মানে পেটের ভাত যে জোগাড় করা তার জন্য এরা পুরুষদের প্রত্যাশা প্রত্যাশিত হয়ে থাকে না সমভাবে উপার্জন করে সমানভাবে এরা নিজেরা উপার্জন করে বরং অধিকাংশ স্ত্রীলোক দিগেরই দিগকেই পাথর বহিতে দেখি বরং বেশিরভাগ স্ত্রীলোকেরাই পাথর বই ববার কাজ করে পুরুষেরা বেশি বোঝা বহন করে না পুরুষেরা বরঞ্চ বেশি বোঝা বহন করে না অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায় অবলা অর্থাৎ নারীরা পাথর বেয়ে বয়ে নিয়ে যায় সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করা যারা শক্তিশালী সবল তারা কি করে পাথর বিছিয়ে রাস্তাটা তৈরি করে সে কাজে বালক বালিকারাও যোগদান করে আর এই রকম কাজে বালক বালিকারাও যোগ দেয় এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয় এখানে সবল সবল যে বলা হচ্ছে যে তাদের যাদের শরীরে জোর বেশি তারা তাদের মধ্যে এই বালক বালিকারাও এদের দলের অন্তর্ভুক্ত হয় এটা লেখিকা মনে করছেন ভুটিয়ানিরা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয় ভুটিয়ানিরা নিজেদেরকে পাহাড়নি বলে থাকে এবং আমাদিগকে নিচেকা আদমি বলে আমাদেরকে নিচের আদমি অর্থাৎ যেহেতু সমতল জায়গার বাসিন্দা তাই তাদের নিচেকা আদমি বলে যেন ইহাদের মতে নিচেকা আদমিই অসভ্য এদের মতে নিচের আদমি অর্থাৎ নিচে যারা বসবাস করে বা অর্থাৎ সমতলে যারা বসবাস করে তারা অসভ্য স্বভাবত ইহারা শ্রমশীলা মানে প্রচণ্ড পরিশ্রম করতে পারে কার্যপ্রিয় কাজ করতে ভালোবাসে সাহসী এবং সত্যবাদী সাহসী আর সত্য কথা বলতে এরা ভালোবাসে কিন্তু নিচেকা আদমিক সংস্রবে থাকে কিন্তু নিচের যে লোকজন তাদের সংস্পর্শে থেকে ইহারা ক্রমশ সদ্গুণরাজি হারাইতেছে এরা ক্রমশই সদ্গুণ মানে নিজেদের যে সৎ বা ভালো গুণগুলো রয়েছে সেগুলো এদের হারিয়ে যাচ্ছে বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা দুধে জল মেশানো ইত্যাদি দোষ শিখিতেছে মানে এই ধরনের বাজে কাজ একটু ওরা করে থাকে সেটা কি বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করে কিংবা দুধে জল মেশায় ইত্যাদি আবার নিচেকা আদমির সঙ্গেও বিবাহও হয় সমতল জায়গার বাসিন্দাদের সঙ্গে এদের বৈবাহিক বন্ধনও অনেক সময় তৈরি হয় ওই রূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে এইভাবে ওরা অন্য জাতির সঙ্গে একটা সম্পর্কে সম্পর্ক এদের তৈরি হয় আমাদের বাসা হইতে প্রায় এক মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে আমাদের বাসা অর্থাৎ লেখিকারা যে বাসায় উঠেছিলেন সেখান থেকে প্রায় এক মাইল দূরে একটা ঝর্ণা বইছিল এখান হইতে ওই দুগ্ধ ফেনো জলের স্রোত দেখা যায় সেখান থেকে ওই দুগ্ধ কেন দুধ দুধ দুগ্ধ ফেনো অর্থাৎ দুধের ফেনার মতো সাদা এই রকম এক রকম দুধের ফেনার মতো প্রায় জলের স্রোত দেখতে পাওয়া যায় নিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয় নিশি অর্থাৎ দিন রাত তার এই কল্লোল গীতি অর্থাৎ যে জলের যে একটা কল্লোল যে আওয়াজ মানে জলের যে কলতান যেটা যেটা কলধ্বনি বলে বলে আমরা জানি নদীর স্রোতের আওয়াজ বা জলের আওয়াজ সেইটা সারাক্ষণ শুনতে পেয়ে ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয় মানে লেখিকা নিজের এটা মনের কথা জানাচ্ছেন তিনি ঈশ্বরের প্রতি তার ভক্তির উচ্ছ্বাস যেন গুণ বেড়ে যায় বলি প্রাণটাও কেন যে নির্ঝরের নেয় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া না মনে হয় যেন প্রাণটাও ওই জলপ্রপাত বা ওই ঝর্নার জলের সঙ্গে যেন মিশে গিয়ে ভগবানের পরমেশ্বর অর্থাৎ ভগবান বা ঈশ্বর তার চরণ প্রান্তে তার পায়ে যেন লুটিয়ে পড়তে চায় অধিক কি বলব আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি উনি নিজেকে ধন্য মনে করছেন এই পাহাড়ে এসে সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা এখন সে সাধ পূর্ণ হল এতদিন তিনি পার্বত্য জায়গায় কোথাও বেড়াতে যাননি কখনও তো এই প্রথম তিনি এরকম একটা পার্বত্য শোভা অনুভব করছেন দেখছেন এবং তার স্বাদ যেন পরিপূর্ণ হচ্ছে না স্বাদ তো মিটে নয় কিন্তু পূর্ণ হয়েও যেন সেই স্বাদ অর্থাৎ মনের যে ইচ্ছা সেটা যেন মিটছে না যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে আরও দেখতে ইচ্ছা হয় কিন্তু কেবল দুইটি চক্ষু দিয়েছেন তাহারা তাহা দ্বারা কত দেখিব কিন্তু ভগবান তো শুধু দুটো চোখ দিয়েছেন সে দিয়ে আর কত দেখা যায় প্রভু অনেকগুলো চক্ষু দেন নাই কেন যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই মনে হয় যেন যতই দেখছি যেন আরো কেন দেখতে পাচ্ছি না আরও কেন জানতে পারছি না এইরকম একটা তীব্র বাসনা তৈরি হচ্ছে প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখ আমায় দেখ মানে সবাই কোনটা ছেড়ে কোনটা দেখবেন এইরকম একটা ব্যাকুলতা লেখিকার মনে তৈরি হয়েছে যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি মানে একেবারে দেখে হতবাক হয়ে যাওয়া বা রূপে যখন তিনি চোখ বড় বড় করে মানে বিস্ফারিত নন মানে চোখ বড় বড় করে যখন তিনি এগুলো দেখেন তখন তাহারা ঈষাদ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে তারা যেন সবাই অল্প অল্প হাসে হেসে ভ্রুকুটি করিয়া মানে ভ্রু কুচকে যেন তারা বলে আমাকে কি দেখ আমাকে কি দেখো আমার স্রষ্টাকে স্মরণ করো না আমাকে কি দেখেছ আর আমার আমাকে দেখো আর আমার স্রষ্টা অর্থাৎ ভগবান এই সব কিছু সৃষ্টিকর্তা তাকে স্মরণ করো ঠিক কথা চিত্র দেখিয়া করেন নৈপুণ্য বোঝা যায় মানে ছবি দেখে ছবির যে তৈরি করেন অর্থাৎ যে আর্টিস্ট তাকে তার যে কতটা সে যে নিপুণ সেটা বোঝা যায় নতুবা নাম শুনিয়া কে কাহাকে চেনে নতুবা নাম শুনে কে কাকে আর চিনতে পারে আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ কত বিস্তৃত কি মহান আর সেই মহাশিল্পের শ্রেষ্ঠ জগতে হিমালয় কত ক্ষুদ্র মানে ঈশ্বর তো সব সব কিছুরই সৃষ্টিকর্তা কিন্তু মানে এই একটুকু অংশ হিমালয় তো সামান্য একটু অংশ সেইটা দেখেই যদি এত মুগ্ধ হতে হয় তাহলে এই যে মানে এটা ছাড়াও আরও যা যা ব্যাপ্তি রয়েছে ঈশ্বরের সৃষ্টির সেগুলো না জানি আরও কত সুন্দর আরও কত সেই মহাশিল্পী যেন সেই এই যে তার যে সৃষ্টির জগৎ সেটা যে মানে হিমালয় তার কাছে অত্যন্ত তুচ্ছ বা ক্ষুদ্র একটা জিনিস বালুকা কণা বলিলেও বড় বলা হয় মানে একটা বালির কণা বল যতটুকু হয় বোধহয় হিমালয় সেই রকম কিছু বা তার থেকেও কম কিছু আমাদের এমন সুন্দর চক্ষু কর্ণ মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি মানে আমাদের এত সুন্দর চোখ দিয়েছেন ভগবান কান দিয়েছেন মন দিয়েছেন এগুলো নিয়ে আমরা যদি ভগবানের যে গুণকীর্তন না যদি করতে পারি তবে কি কৃতজ্ঞতা হয় না তাহলে কি আমরা অকৃতজ্ঞ নই মানে এত কিছু ভগবান দিয়েছে আমরা সবকিছু তো দেখতে পাচ্ছি আমরা যদি সেগুলো দেখতে না পারতাম তাহলে তো আমরা সেটা না যে সুন্দর। মন মস্তিষ্ক প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবেই তৃপ্ত তৃপ্তি হয় কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলো শব্দ উচ্চারণ করিলে অন্তত আমার মতে উপাসনা হয় মানে কেউ শিখিয়ে দিল বা বুঝিয়ে দিল যেটুকু সেটাই পড়লাম সেটাই জানলাম সেটা কিন্তু নয় তদ্রব্য উপাসনায় প্রাণের আবেগ থাকে কই মানে সেই রকম উপাসনায় প্রাণের কোনো ভাবাবেগ বা প্রাণের কোনো স্পন্দন যেন থাকে না প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সতই সমস্যারে বলিয়া উঠে ঈশ্বরই সব সবকিছুর ঊর্ধ্বে ঈশ্বর এবং তিনি যা সৃষ্টি করেছেন সেটা সবটাই প্রশংসারযোগ্য তিনি ধন্য তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না মানে এইগুলো আমরা এগুলো সবটাই নিজেদের অনুভূতির বিষয় আলাদা করে আর বলে মানে বলবার প্রয়োজন যেন হয় না মানে এত সুন্দর ভগবান সৃষ্টি করেছেন এই পৃথিবীকে যা লেখিকাকে বারবার বিস্ময় যা লেখিকার মনে বারবার বিস্ময় প্রকাশ করছেন লেখিকা যেটা দেখে এবং তিনি ঈশ্বরের কাছে পরম ধন্য নিজেকে মনে করছেন যে তিনি এই সমস্ত সৌন্দর্য উপভোগ করতে পারলেন দেখতে পারলেন এই তার মনের ইচ্ছা এইভাবে তিনি প্রকাশ করছেন আচ্ছা আজ তাহলে এই পর্যন্তই রইল গল্পটা এখানেই তোমাদের শেষ হলো পড়া হলো পুরোটাই হয়ে গেল আমাদের ভালোভাবে পড়বে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে